চলে এসছে আর একটা মিনি ব্লগ নিয়ে। ভাই আমি এখনও ব্লগ করা শিখলাম না, যাই হোক আজকে সন্ধ্যাবেলা আমার ভীষণ ইচ্ছা করছিল মোমো খাবো, তো খেতে গেলে তো পয়সা লাগবে যদি আমি ভিখারি। যাই হোক খাওয়া বলেছি এখন খাওয়া, ভাই যেই বলা সেই খা। চলে গেছি আজকে মোমো খেতে, আমি মোমো খেতে গিয়েছিলাম চায়নাতে, মানে মানে যে যে ছেলেটা মোমোটা দিচ্ছে তাকে একটু বেশ চিন বেশি লাগছিল ওই জন্য। যাই হোক আমি গিয়েছিলাম শ্রীরামপুরে মোমো খেতে, দা রসইতে, মোমোগুলো সত্যি খুব ভালো ছিল। যাই হোক এখানে দুটো রেস্টুরেন্ট আছে, তোমরা দেখলে একটা আমরা দুটো মোমো অর্ডার করেছিলাম, একটা স্টিম মোমো আর একটা ফ্রাই মোমো। তো ফ্রাই মোমোটা আরেক জায়গা থেকে এলো, তো একটা ভিতরে বসার জায়গা ছিল একটা বাইরে, আমরা বেসিক্যালি বাইরেই বসেছিলাম। আর মোমোটা দিতে অনেক লেট করেছে, আমি অনেকক্ষণ ধরে বসে আছি, সেই সময় মোমোটা দিয়েছে। তো দুটো মোমো নিয়েছিলাম, আমার বেশিরভাগ স্টিম মোমোটাই ভালো লাগে, তবে স্যুপটাও খুব ভালো ছিল ভাই সত্যি কথা। তো খাওয়া শেষে বাড়ির দিকে যাচ্ছিলাম, ভাই শুরুতে বৃষ্টি হচ্ছিলো না, মানে ভগবান চায় আমি বৃষ্টিতে ভিজি, শুরুতে বৃষ্টি হচ্ছিল না, মাঝ রাস্তায় গিয়ে ভাই ভালোই জোরে বৃষ্টি এসেছে ভাই। মানে আমি যে ব্লগটা কন্টিনিউ করব, আমি আমার বাড়ির রাস্তাটা সবাইকে চেনাবো সেই সুযোগ দেয়নি ভগবান, বৃষ্টিতে আমাকে পুরো ভিজিয়ে দিয়েছে। যেটুকু পেরেছি আমি ক্লিপ নিয়েছি, বা তো আজকের মতন এইটুকু, আমি বেশি ক্লিপ নিতে পারিনি যেহেতু ভিজে গিয়েছিলাম। তো টাটা বাই বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।